এটা হলো আজানের সময় ডাক আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে কিছু প্রাণীকুলের ডাক আমি অনেক দিন ধরে চেষ্টা করছি সেটা একটু শোনানোর চেষ্টা করবো প্রাণীকল আমি প্রথমেই একটা মুরগির বাচ্চা থেকে শুরু করি যেমন একটা মুরগির বাচ্চা কীভাবে ডাকে আবার মুরগির বাচ্চা যখন ধরে তখন ধরলে যেভাবে ডাকে এরপর হাঁসের বাচ্চা যেমন হাঁসের বাচ্চা যে হেলে দুলে যখন চলে তখন তারা আনন্দে ডাকে আমাদের আঞ্চলিক ভাষা বলে উমন্য মুরগি মানে যেগুলো ডিম পাড়ার পর তা দেওয়ার পর যেগুলো ছেড়ে যায় উমান্য মুরগি এগুলো যেভাবে ডাকে এখন ডিম পাড়া মুরগি যে ডিমটা পাইরে তারপর তার ডাক মুরগিটা ধরলে সে কিভাবে ডাকে মুরগিটা এইভাবে ধরলো কাক একটা কাক যদি ধরেন এরপর কাকে যেভাবে ডাকে ওইটা শালিকে যখন বাজাবাজি হয় বিশেষ করে শালিকে বাজাবাজি করে যেভাবে সেভাবে চেষ্টা করতেছি গুগু আর কবুতর প্রায় সেম আমি আগে কবিতাটা বলি যেমন পায়রা কবিতার যেটাকে বলা হয় পায়রা পায়রি আমি পায়রাটা ডাক শোনাতে পারি পায়রা ডাকে বিড়ালের ছানা যখন বিড়াল সে দুধ খায় চলে যায় অথবা তার ক্ষুদা লাগে তখন সে ডাকে এরপর আমরা বলি ওলাবি লই যেটাকে বলা হয় ওলাবি লুই মানে যেটা বেটা সেটা বড়ো বড় ওর ডাকটা ও ও মেসি বিলার আসবে ডাকে তো ও এটা হলো মেসি বিড়ালের ডাক এরপর দুটো বিড়াল একজন মেসি দুজন ওলা মেসু বিড়াল যেটা দুজনের সামনে থাকলে যুদ্ধ হবে তাহলে বিড়ালের যুদ্ধ বাসুরের ডাক্তার শুনে এটা হলো দুটো অর্থাৎ যখন বাসুরে ডাকে ম্যাগ হাম্বা বলে মা আর যেভাবে ডাকবে এটা হলো ওর মায়ের ডাক একটা কুকুর যখন ই করে আর ডাকে তখন স্বাভাবিকভাবে ডাক এখন একটা কুকুর আর একটা কুকুরকে ডাকবে কিভাবে এটা হলো আজানের সময় ডাক এরপর গেল এরপর কুকুর এক কুকুরে ডাকে আরেকটা কুকুর আসে না বেড়া কুকুর যুদ্ধর এক পর্যায়ে একজন তো একটু পরাজিত করবি যিনি পরাজিত হবেন জাস্ট এটা হলো যুদ্ধের একটা মানে সিনারি তা যখন খাসি কিনতে যায় তখন খাসিটাকে ওজন মাপ দেওয়া হয় তাই না ওজনটা মাপ দেওয়া হলে তখন কিভাবে খাসিটা করে আমি সেটা দেখাচ্ছি দাম দর জিজ্ঞাসা করা হইতেছে এখন ওজনটা মাপো আচ্ছা আমি তো ছাগল শেষ করলাম এখন ছাগলের বাচ্চা চেষ্টা করতেছি না যখন ছাগল থাকে পাশে বুড়া ছাগল ডাকতেছে আর যখন ছাগল ছানা ডাকে না মাসে যে ব্যাঙের ডাকটা হয় বিশেষ করে সেই ব্যাঙটা আমাদের দেশে বলা হয় বাস পাখি যেগুলো আমরা বলি অক্কা অক্কার একটা ডাক আছে এরপর আমাদের দেশে যে তৃতীয় লিঙ্গ আছে হিজড়া হিজড়াদের কথাটা আমি অবিকল করার চেষ্টা করছি যেমন ওরা এক বাড়িতে গেলে আই বুঝি আই আই বুঝি তুই এদিকে আয় তো আই বুঝি আমার কাছে আয় না আই বুঝি আয় আয় আমাকে কয়টা টাকা দে টাকা দে টাকা দে তাড়াতাড়ি টাকা দে দেখ আমাদের টাকা নাই টাকা দে জাস্ট এভাবে হিজড়া এরপর বৃদ্ধ দাদারা যেভাবে কথা বলে নাতিতে ডাকে আর আমি আটবা পারিনিব মেয়েরা যখন শ্বশুরবাড়িতে যায় বিবাহর দিন ওই দিনকে জাস্ট মেয়েদের কান্নাটা আমি দিয়ে হয়তো শেষ করবো মেয়েরা কান্দে